दिलो खिचुड़ी ताप दिलो पास तरकारी पनीर चाटनी एबार आसबे पायस असम्भव भालो खेते दारुण करेछे खाबार टेस्ट ना खेले किछु मन करबे ना। नमस्कार बंधुरा, आज आमि एसेछि एक पवित्र स्थान बेलुड़ मठे जार जगतजोड़ा ख्याति। आपनारा सबाई कम बेशी बेलुड़ मठ सम्पर्के जानेन निश्चय, तबुओ आज आमि आमार एई भिडियोटिते बेलुड़ मठ घुरे घुरे देखाबो। एखाने केमन करे आसबेन, केमन करे भोग पाबेन सेगुलो देखाबो। आर सबशेषे जेटा देखाबो सेटा होयतो आपनारा अनेकेई देखेननि, एई बेलुड़ मठेर पाशेई आछे रामकृष्ण मिशन समाजसेवक मंदिर। आपनारा स्किप ना करे प्लिज पुरो भिडियोटा देखते थाकुन, आशा करि सबारई खूब भालो लागबे। मठे ढुकते बाँ दिके चोखे पड़बे एकटी मैप, एई मैप देखे आपनारा समग्र मठेर एकटा आइडिया पेये जाबेन कोथाय कि आछे। डान दिके रयेछे रामकृष्ण मिशनेर हेड अफिस। बेलुड़ मठेर एई अफिस थेकेई गोटा विश्वे जत रामकृष्ण मिशन आछे तार कार्य परिचालना करा हय। प्राय 40 एकर जमिर ओपर अवस्थित मूल मठ प्रांगणे श्रीरामकृष्ण परमहंसदेव, शारदा देवी एवं स्वामी विवेकानंदेर देहावशेषेर ओपर अवस्थित मंदिर ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয়। এছাড়াও রয়েছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির এবং একটি সংগ্রহশালা। স্বামী বিবেকানন্দের পূর্বপরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। এই রামকৃষ্ণ মঠটি প্রত্যেক দিন খোলা থাকে সকাল 6:30 থেকে বেলা 11:30 পর্যন্ত, আবার বিকাল 4:00 থেকে রাত্রি 9:00 পর্যন্ত খোলা থাকে। ভিতরে ছবি তোলার অনুমতি নেই বলে ভেতরকার ছবি দেখাতে পারলাম না, আপনারা এসে দেখে যাবেন কি সুন্দর পরিবেশ। এখানে শ্রীরামকৃষ্ণের ধ্যানরত মূর্তি রয়েছে, আপনারা মন করলে এই শ্রীরামকৃষ্ণ দেবের সামনে ধ্যান করে আপনাদের মনের ইচ্ছার কথা জানাতে পারবেন। শ্রীরামকৃষ্ণ মঠের পাশেই রয়েছে স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ। এই যে দোতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের দোতলার ঘরেই স্বামী বিবেকানন্দ থাকতেন। এখানে তার ব্যবহৃত সামগ্রী রয়েছে। বাড়ির নিচে তার লাগানো একটি আম গাছ রয়েছে। পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। অসাধারণ এক পরিবেশ, আপনারা এসে যেন অবশ্যই একবার দেখে যাবেন। এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রহ্মানন্দ মন্দির। এই ব্রহ্মানন্দ মন্দিরের পাশেই আছে গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটে আপনারা চাইলে স্নান করতে পারেন। গঙ্গার ঘাটের ঠিক সামনেই শারদা মন্দির, এটা হচ্ছে মা শারদা দেবীর মন্দির। এখানে মা শারদামণির একটি মূর্তি রাখা আছে। সামনের মন্দিরটি স্বামী বিবেকানন্দ মন্দির। স্বামী বিবেকানন্দ মন্দিরের সামনেই মহারাজের কার্যালয়। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো বেলুড় মঠের প্রধান মহারাজের বাসভবন। ভোগের সময় হয়ে গেছে, এবার আমরা ভোগ খেতে যাব। এ প্রসঙ্গে বলে রাখি, আপনারা যারা এখানে ভোগ খাবেন মনে করছেন তারা কিন্তু বেলুড় মঠে এসেই আগে খাবারের কুপনটা কেটে রেখে তারপর বেলুড় মঠটা আস্তে আস্তে ঘুরে দেখবেন। এই সামনে যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। গঙ্গা নদীর উল্টো পাড়ই হচ্ছে শ্রী ভবতারিণী মন্দির। তো আমরা এখন যাচ্ছি প্রসাদ বিতরণ কেন্দ্রের দিকে। এই যে নিয়মিরণ ভবনটি দেখছেন, এখানে একসঙ্গে প্রায় 10,000 লোক বসে খেতে পারেন একসঙ্গে। আমরা চলে এলাম একদম প্রসাদ বিতরণ কেন্দ্রের ভেতরে। এ এক বিশাল কর্মযজ্ঞ, দেখুন প্রচুর লোক এখানে ভোগ খেতে আসেন। এখানে ভোগ পাওয়াটাও কিন্তু একটা পুণ্যের ব্যাপার। Thank you.
খাবার ব্যবস্থা এখানে, পরিষ্কার থালা, পরিষ্কার গ্লাস। প্রথমে দিল খিচুড়ি, তারপর দিল পাঁচ তরকারি, তারপরে দিল চাটনি, এবার আসবে পায়েস। অসম্ভব ভালো খেতে, দারুণ করেছে খাবারের টেস্ট, না খেলে বিশেষ ভালো লাগবে না। অবশ্যই একবার এখানে এসে খাওয়ার চেষ্টা করবেন, তবে বেশি দেরি করবেন না, এসে আগে খাবারের কুপনটা তুলে নেবেন। তারপরে ঠিক 11:30 থেকে ভোগ বিতরণ করা হয়। এখন মন দিয়ে খেয়ে নি। খাওয়া শেষ, এবার হাত মুখ ধুয়ে যাব রামকৃষ্ণ মিশন সমাজসেবক মন্দিরে। বেলুড় মঠে ভোগ খাওয়ার পর চলে এলাম বেলুড় মঠের ঠিক পাশেই অবস্থিত রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরে। এই শিক্ষা মন্দিরটি 1958 সালের 12 জানুয়ারি প্রতিষ্ঠা করেন স্বামী বিমুক্তানন্দজি মহারাজ। ক্যাম্পাসে ঢুকেই বাঁ দিকে যে মাঠটি দেখছেন, এখানে আবাসিকরা খেলাধুলার পাশাপাশি শরীরচর্চা করেন। সামনে যে বিল্ডিংটি দেখছেন সেটা হলো টিচার্স ট্রেনিং কলেজ। আমি এখন ওই দিকে না গিয়ে ক্যাম্পাসের ডান দিকের রাস্তা ধরে যাব রামকৃষ্ণ মিশন সমাজসেবক মন্দিরের দিকে। স্বামী বিবেকানন্দ প্রাচ্যের চিন্তার সাথে পাশ্চাত্যের বিজ্ঞান ও কারিগরি জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে ভারতের নবজাগরণের স্বপ্ন দেখিয়েছিলেন। তার সেই স্বপ্ন পূরণের জন্য বেলুড় মঠে অবস্থিত রামকৃষ্ণ মিশনের অন্যতম শাখা কেন্দ্র সারদাপীঠের তত্ত্বাবধানে রামকৃষ্ণ মিশন সমাজসেবক মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1986 সালে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হল গ্রামীণ এলাকার মানব সম্পদের উন্নয়ন। গ্রামীণ এলাকার মানুষদের আর্থসামাজিক মান উন্নয়নের সাথে নিয়োগের সংখ্যা বৃদ্ধি করা ও কর্মনিযুক্তির সুযোগ তৈরি করে আত্মনির্ভরশীল করে তোলা, কৃষকদের পরম্পরাগত জ্ঞান ও দক্ষতাকে বিজ্ঞান ভিত্তিতে উন্নত করা এবং মূল্যবোধ শিক্ষার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন। অনেকটা জায়গা জুড়েই ক্যাম্পাস। ডান দিকের পুকুরে অনেক মাছ আছে, এখানে মাছ চাষ শেখানো হয়। এটা হলো বনসাই সিড। এটা পক্ষীশালা, এখানে অনেক রকমের পাখি আছে। এইখানে অনেকগুলো খরগোশ রাখা আছে। গাছে কত কাঁঠাল দেখুন। এটা পোলট্রি ইউনিট, এখানে কড়কনাথ মোরগ পালন করা হয়। এগুলো কড়কনাথ মোরগ। ডান দিকের বিল্ডিংটি মহাবীর ভবন জিমনাসিয়াম, এখানে জিম করানো হয়। পাশে মাশরুম ইউনিট, মাশরুম ইউনিটের পাশের বিল্ডিংটি ফুড প্রসেসিং ইউনিট, এখানে খাদ্য প্রক্রিয়াকরণ শেখানো হয়। এই বিল্ডিংটিতে এই ক্যাম্পাসের দায়িত্বপ্রাপ্ত মহারাজরা থাকেন। আর সামনে এগুলো সব ছাত্রদের ক্লাসরুম, এখানে বিভিন্ন বিষয়ে ছাত্রদের বিশেষজ্ঞ সরকারি অফিসাররা স্বেচ্ছায় বিদ্যাদান করেন। এই প্রতিষ্ঠানে ন্যূনতম মাধ্যমিক পাস অবিবাহিত অনূর্ধ্ব 35 যুবকদের সম্পূর্ণ নিখরচায় 10 মাস থাকা খাওয়ার পাশাপাশি হর্টিকালচার, এগ্রিকালচার, ফুড প্রসেসিং, মাশরুম চাষ, পোলট্রি পালন, ডেয়ারি, ভেটেনারি, বেসিক কম্পিউটার প্রভৃতি সমাজের কল্যাণে কাজে লাগে এমন সব বিষয়ে শিক্ষাদান করে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ করে তোলা হয়।
এবং জীবিকার নির্বাহের উপযোগী করে তোলা হয় এবং শিক্ষা শেষে শংসাপত্র দেওয়া হয়। এমন মহান উদ্যোগ আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি গর্বিত। শ্রীরামকৃষ্ণদেব, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আর সেই সঙ্গে আমার দর্শক বন্ধুদের আমি অনুরোধ করছি, যারা এখনও আমার এই হরেক রকম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের বাদবাকি ভিডিওগুলিও কিন্তু আপনারা দেখবেন। অনেকগুলি সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলিও আপনারা দেখবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।